কলা ব্যবসায়ীদের দুর্ভোগ। চাঁদপুরের কচুয়ায় গত বেশ কয়েকদিন তীব্র শীতের কারণে কলা ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে কলা কিনে আনলেও শীত ও ঘন কুয়াশার কারণে তেমন একটা বিক্রি হচ্ছে না। এতে করে কলা ব্যবসায়ীরা কষ্টে জীবনযাপন করছেন। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কচুয়া উপজেলার বিভিন্ন বাজারের কলা আড়তদাররা। বর্তমানে কষ্টে জীবন কাটাচ্ছেন তারা। শ্রমিকরা জানান, প্রায় কয়েকদিন যাবৎ কচুয়াতে শীতের তীব্রতার কারণে বিভিন্ন আড়তে ক্রেতা না থাকায় কলা বিক্রি হচ্ছে না, লোকসানে পড়তে হচ্ছে কলা ব্যবসায়ীদের। এতে করে আমরাও পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন কাটাচ্ছি। কলা ব্যবসায়ীরা বলছেন, ঠান্ডার কারণে মানুষজন ঘর থেকে বের না হওয়ায় ক্রেতারা কলা কিনছেন না, বিশেষ করে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে না। এতে করে অনেক মাল নষ্ট হওয়ায় বিপাকে রয়েছেন বলেও জানান তারা।